হ্যালো বন্ধুরা, আজ এটিকে মোহনবাগান দল নিজেদের ঘরের মাঠে ডুয়ার ডাই ম্যাচে খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার এফসির বিরুদ্ধে। খেলার প্রথম মিনিট থেকে কিন্তু দুটো দলের কাছ থেকে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়। আজ এটিকে মোহনবাগান দল প্রথম 15 মিনিটের মধ্যে কিন্তু বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল গোল করার, কিন্তু 15 মিনিটের মাথায় কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে গোল করে দেয় ডায়মন্ড টাকার্স, যার ফলে কিন্তু 1-0 গোলে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার এফসি। কিন্তু এরপরই 22 মিনিটের মাথায় কার্ল ম্যাকিউ হেড দিয়ে দুর্দান্ত একটা গোল এনে দেয় মেরিনার্সদের জন্য, যার ফলে 1-1 ফলাফলে সমতায় ফিরে এটিকে মোহনবাগান দল। এরপর দুটো দলের কাছ থেকে বেশ কয়েকটা সুযোগ আসে, কিন্তু গোল দেখা যায়নি আর কোনো দলের কাছ থেকে, যার ফলে কিন্তু প্রথমার্ধের খেলাতে 1-1 গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধে শুরুতেই চোটের জন্য বাধ্য হয়ে হুগো বোনসকে বসিয়ে গ্যালেগোকে নামাতে হয় কোচ জুয়ান ফেরান্ডোর। 51 মিনিটের মাথাতে মনবীর সিং কিন্তু একটা দুর্দান্ত হেড করে, কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলের বার পোস্টে লেগে যায় সেই বলটা, যার ফলে একটা নিশ্চিত গোল হাতছাড়া হয়ে যায় আজ এটিকে মোহনবাগান দলের। এরপর আজকের ম্যাচ রেফারি রাহুল কুমার গুপ্তা এটিকে মোহনবাগান দলকে কিন্তু একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত রাখে। আজ আবারও কিন্তু রেফারির জন্য সাফার করতে হলো এটিকে মোহনবাগান দলকে। এরপর 70 মিনিটের মাথায় কার্ল ম্যাকিউ আরও একটা দুর্দান্ত গোল করে এটিকে মোহনবাগান দলের জন্য, যার ফলে 2-1 ফলাফলে এগিয়ে যায় আজ এটিকে মোহনবাগান দল, যার ফলে 2-1 গোলে ঘরের মাঠে বড় জয় পেয়ে প্লে অফের জায়গা কিন্তু নিশ্চিত করে নিল আজ এটিকে মোহনবাগান দল। তো বন্ধুরা, আজকের এটিকে মোহনবাগান দলের খেলা দেখে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।